ঘুমন্ত অবস্থায় বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে এক 9 বছরের আদিবাসী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সোনামুখী থানার মানিকবাজার গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, ওই নাবালিকার বাবা ও মা কয়েক বছর আগেই মারা যান। নাবালিকা পিসির সাথে গ্রামের বাড়িতে থাকত। অন্যান্য দিনের মতো সোমবার রাতে বাড়িতে যখন সে ঘুমাচ্ছিল, সেই সময় কেউ বা কারা তাকে তুলে নিয়ে যায়। বিষয়টি গ্রামবাসীরা জানতে পেরে খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু কোনো সন্ধান মেলেনি। মঙ্গলবার রক্তাক্ত অবস্থায় ওই নাবালিকা বাড়িতে ফিরে আসে। রাতে প্রথমে ঘটেছিল, আমরা ভাবলাম মানে একটি বাচ্চা মেয়ে বছর 9 হবে, তুলে নিয়ে গেছে বিছানার থেকে। এরা সবাই ভাবলো প্রথমে ছেলে ধরা এরকম করে চারধারে পাশাপাশি লোক ছুটাছুটি করলো। তারপরে আমরা যখন সকালে মেয়েটি ভোরের দিকে আসে, তখন দেখছি ব্লিডিং হচ্ছে। তখন আমরা আবার তার আগে পুলিশকে ফোন করেছিলাম এবং সোনামুখী পুলিশ এসেছিল। ওনাদের কাছে আমরা জানালাম যে একদম নির্দোষী, দোষী যে দোষী সাব্যস্ত করতে হবে এবং শাস্তি দিতে হবে। মাতাল হোক যা হোক, আমাদের ভাটির জন্য আমাদের এটা আমাদের অত্যাচার চলছে। ওই আমরা মনে করছি প্রথমটা হয়তো মানে ছেলে ধরে চলে গেছে, এটা প্রথমে, তারপরে তো বুঝতে পারি যে এরকম কেস। হ্যাঁ, ওই কত 8-9 বছর বয়স হবে। না, এখন বুঝতে পারি, আমরা চেষ্টা করছি ধরা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ গণেশ বিশ্বাস, বিষ্ণুপুরের SDPO কুতুবুদ্দিন খান, সোনামুখী থানার IC সূর্যদীপ্ত ভট্টাচার্য। মানিকবাজার গ্রাম পঞ্চায়েত প্রধান অরিজিৎ মল্লিক জানান, থানায় অভিযোগ করা হয়েছে, দু একদিনের মধ্যেই দুষ্কৃতীরা ধরা পড়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। গতকাল রাত্রে এই মানিকবাজার পঞ্চায়েতের সুকাসল গ্রামে একটি ধর্ষণের ঘটনা আমরা শুনতে পাই এবং মেয়েটি নাবালিকা, পুলিশে অভিযোগ করা হয়েছে। সব রাত্রেবেলার মধ্যেই পুলিশ আসে। এখন ঘটনাস্থলে SDPO সাহেব এবং অ্যাডিশনাল SP IC সাহেব এসেছিলেন, তদন্ত চলছে। আশা করছি যে দু একদিনের মধ্যেই আমরা অপরাধীকে খুঁজে বের করব। গ্রামবাসীরা লিখিত অভিযোগ করেছে থানায়? হ্যাঁ। কি মনে হচ্ছে, এলাকার লোক করেছে না বাইরে থেকে? সে তদন্ত সাপেক্ষ পুলিশের কাজ করছে, আইনের কাজ করবে। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।